হঠাৎ করেই ভয়ানক হয়ে ওঠে না করোনা ভাইরাস। আক্রান্তের প্রথম দিন থেকে লক্ষণ প্রকাশ পেয়ে 6 থেকে 7 দিন লাগে মারাত্মক রূপ নিতে। তবে শরীরে অন্য কোনো জটিলতা না থাকলে 6 থেকে 7 দিনে এমনিতেই সেরে যায় রোগটি। বিশেষজ্ঞদের মতে, কোভিড-19 আক্রান্ত হলে প্রথম দিন থেকে তৃতীয় দিন উপসর্গ হালকা জ্বর, তাপমাত্রা 100 থেকে 102, চতুর্থ দিনে এসে বাড়বে জ্বরের মাত্রা, বাড়তে থাকবে গলা ব্যথা, মাথা ব্যথা ক্ষুধা কমে যাওয়ার পাশাপাশি দেখা দেবে ডায়রিয়া। পঞ্চম দিনে শরীরে দেখা দেবে অবসাদ, শুকনো কাশি আর মাংসপেশিতে ব্যথা শুরু হবে। এরপর দিনে জ্বর থাকবে 100 ডিগ্রি মতো, পাশাপাশি শ্বাসকষ্ট, শুকনো কাশি, ডায়রিয়া বা বমি। সপ্তম দিনে এসে এসব উপসর্গ আরও তীব্র হয়। অষ্টম ও নবম দিনে জ্বর ও শ্বাসকষ্ট আরও তীব্র হয়ে নিউমোনিয়ার রূপ নেবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা 5 থেকে 6 দিনের মাথায় রোগী সুস্থ হয়ে ওঠে। শরীরে ডায়াবেটিস, হৃদরোগ কিংবা কিডনিজনিত সমস্যা থাকলে কেবল মারাত্মক দিকে যায় রোগটি। তাই আতঙ্কিত না হয়ে নিজের মনোবল শক্ত রাখুন, সচেতন থাকুন এবং ডাক্তারদের পরামর্শ মেনে চলুন।